গাইজ, ZTE একটি চাইনিজ টেক কোম্পানি। নামটি শুনে আপনার কাছে নতুন মনে হতে পারে, কিন্তু এই ব্র্যান্ডটি অনেক আগে থেকেই বিশ্বের বিভিন্ন দেশে স্মার্টফোন তৈরি করে আসছে। এবার ZTE অফিসিয়ালি তাদের তিনটি স্মার্টফোনকে একই সাথে লঞ্চ করলো বাংলাদেশের মার্কেটে। তো আজ আমি যেই ফোনকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ZTE ব্লেড V40 ডিজাইন। এর দাম নির্ধারণ করা হয়েছে 15,999, মানে 16,000 টাকা। সো এই দামে ফোনটি কেমন হবে জানাবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এই ফোনের সবথেকে ভালো লাগবে যে বিষয়টি সেটি হচ্ছে ডিজাইন। ম্যাট ফিনিশের সাথে এই ফোনের রিয়ার প্যানেলে থাকছে পলিকার্বনেট প্লাস্টিক বডি, বক্সি ডিজাইন, সেই সাথে বিশাল ক্যামেরা বাম, এসবের কারণে এই ফোনের লুকস আরও বাড়িয়ে দিয়েছে। স্কাই ব্লু এবং স্টেডি ব্ল্যাক এই দুটি কালারের কম্বিনেশনে ফোনটি পাওয়া যাবে। এছাড়া ফোনটির থিকনেস 8 মিলিমিটার এবং ওজন প্রায় 183 গ্রাম। এই ফোনের একটি বিষয় আপনাকে হতাশ করবে, মানে ভালো নাও লাগতে পারে, সেটি হচ্ছে ওয়াটার ড্রপ নস। 13,000 টাকার ফোনে অবশ্যই থাকা উচিত ছিল কাটআউট ডিসপ্লে। যাই হোক, এতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল। এর রেজুলেশন 1080x2408 পিক্সেল। এই ডিসপ্লেতে পাচ্ছেন না ফাস্ট রিফ্রেশ রেট, গোয়েলা গ্লাসের প্রোটেকশন, সো স্ক্রলিংয়ের সময় স্মুথনেসের ঘাটতি থেকে যাচ্ছে। ডিসপ্লেতে 400 নিটস পিক ব্রাইটনেস থাকায় ইনডোর ভিজিবিলিটি ঠিকঠাক থাকলেও ডিরেক্ট সানলাইটে কিছুটা সমস্যা হবে। ZTE ফোনের পরিচয় হিসেবে থাকছে ইউনিসক T616, যেটি 12 ম্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর, এবং জিপি হিসেবে থাকছে মালেজি 57 MP1। আর এই প্রসেসর রিসেন্টলি লঞ্চ হওয়া সিম্ফনি Z60 Plus-এ ইউজ করা হয়েছে। বলা যায় এন্ট্রি লেভেল বা লো বাজেটের ফোনে এই ধরনের প্রসেসর ইউজ করা হয়ে থাকে। গেমিং নিয়ে বললে লো গ্রাফিক্সে আপনি পাবজি খেলতে পারবেন, যদিও এই ফোনটি গেমিং ওরিয়েন্টেড কোনো ডিভাইস না। ফোনটি একটিমাত্র ভেন্টের সাথে পাবেন 6 GB RAM প্লাস 5 GB ভার্চুয়াল র্যাম, মানে টোটাল র্যাম থাকছে 11 GB এবং 128 GB স্টোরেজ। এখানে স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এর আন্তরিক স্কোর 288,000-এর মতো। সফটওয়্যার বা ওএস হিসেবে এই ফোনে থাকছে আউট অফ দ্য বক্স Android 12, যেটি রান করবে MyOS 12-এর সাথে। যেখানে Android 13 থাকলে সফটওয়্যার এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো হতো। সেন্সর সিকিউরিটি হিসেবে এখানে সব ধরনের সেন্সরসই পাবেন, লাইক সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলকিং সিস্টেম ইত্যাদি। ফোনটিতে 4,500 mAh ব্যাটারি থাকছে, যেটা 16,000 টাকার ফোন হিসেবে আমার কাছে অবশ্যই কম মনে হয়েছে। সাথে থাকছে 22.5W ফাস্ট চার্জার। চলুন এবার তাহলে কথা বলি ক্যামেরা নিয়ে। এই ফোনের পেছনে থাকছে টোটাল 3টি ক্যামেরা, যেখানে প্রাইমারি ক্যামেরা 50 MP, সাথে 2 MP-এর ম্যাক্রো সেন্সর এবং 2 MP-এর ডেপথ সেন্সর রয়েছে। ছবি তোলার সময় ফটো ক্যাপচার টাইম একটু বেশি নিয়ে থাকে, যেটা অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 MP-এর সেলফি ক্যামেরা। ভিডিওগ্রাফি ক্ষেত্রে উভয় ক্যামেরা দিয়ে 1080p 30fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন আসি 16,000-এ এই ফোনটি কেমন হবে। এর উত্তরে আমি বলবো, দেখুন, ডিজাইন অবশ্যই ভালো, কিন্তু এই দামে যদি থাকতো 5-inch ডিসপ্লে, সেই সাথে ইউনিসক T616, এই ফোনের সাথে একদমই যায় না, সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো পাবেন না, ইভেন ব্যাটারি মিনিমাম 5000 থাকতে পারত, তো সব কিছু মিলে এই সেম প্রাইসে এর থেকে বেটার স্মার্টফোন পাবেন Redmi 12, Realme C53 অথবা Infinix Hot 30। সো ডিভাইস কিনবেন আপনি, সিদ্ধান্ত আপনার। জাস্ট ভালো মন্দগুলো আপনাদের জানিয়ে দিলাম। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে পরের ভিডিওতে।